কোন টিএমসি নেতা যদি বেশি গুন্ডাগিরি দাদাগিরি করতে চায় হাত পা গুড়িয়ে দিয়ে তারপর আমার কাছে যাবে। প্রকাশ্য সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি, পুলিশ দিয়ে এনকাউন্টার করার হুমকি বিজেপি বিধায়কের গলায়। ফের বিতর্কে জড়ালেন স্বপন মজুমদার, ফের বিতর্কে জড়ালেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। দলীয় কর্মসূচি থেকে প্রকাশ্যেই শাসক তৃণমূলকে লক্ষ্য করে পুলিশ দিয়ে এনকাউন্টার করার হুমকি দেন বিজেপি নেতা, জানিয়ে নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবার দুপুরে চাঁদপাড়ার বিজেপি অবরোধ কর্মসূচিতে হাজির হয়েছিলেন বিধায়ক, আর সেখান থেকে তৃণমূলকে এই হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, তৃণমূলের হারমাদদের বলে দিতে চাই, আমরা ক্ষমতায় এলে এই পুলিশ দিয়েই আপনাদের এনকাউন্টার করা হবে। আর যারা এই তালিবানি শাসনে বিশ্বাসী, আমি আরেকবার বলে দিতে চাই, এই পুলিশ বাদ দিয়ে তাদের আগামী দিনে এনকাউন্টার করাবো আমরা।